নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি উবের অ্যাপ্লিকেশানে আপনি কিভাবে উবের ক্যাব বুক করতে পারবেন সেই বিষয়ের ওপরে তো বন্ধুরা আপনি যদি প্রথমবার উবের অ্যাপ্লিকেশানটি ব্যবহার করেন তাহলে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে উবের অ্যাপ্লিকেশান বুক করবেন দেখুন প্রথমবার উবের অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার করে নিন করে নেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে ইন্টারফেস আসবে যেখানে আপনাকে আপনার ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেম এন্টার করতে হবে তো আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং তারপরে আপনার লাস্ট নেমটা এন্টার করে নিচের দিকে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দিন তো দেখুন এখানে আমি আমার ফার্স্ট নেম এবং তারপর আমার লাস্ট নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম করার পরে আপনি আঠেরো বছরের ওপরে কি না সেটা আপনাকে কনফার্ম করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনাকে এখানে এন্টার প্রোমো কোড একটা যদি আপনার কাছে কোনো প্রোমো কোড থেকে থাকে সেটা আপনি দিয়ে দিন আমার ডিসক্রিপশন বক্সেও আমি একটা প্রোমো কোড দিয়েছি আপনি সেটাকেও ব্যবহার করতে পারেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দিন তো দেখুন প্রোমো কোড থাকলে আপনি কিন্তু আপনার রাইডে ছাড় পাবেন তো দেখুন তারপরে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে যেখানে আপনাকে আপনার যে মোবাইলের জিপিএসটি সেটা কিন্তু অন করতে হবে আপনার মোবাইলের জিপিএস অন করলে আপনি যেই লোকেশানে আছেন সেই লোকেশনটা কিন্তু আপনার ওই যে উবের অ্যাপ্লিকেশন তা কিন্তু ডিটেক্ট করে আপনার আশেপাশে যে সমস্ত গাড়িগুলো রয়েছে আপনাকে দেখাতে সাহায্য করবে তো দেখুন এইভাবে আপনি আপনার যে রাইড আছে সেটাকে শ্যাডিউলও করতে পারেন তো যদি না করতে চান যদি এখনই বুক করতে চান তাহলে কী করুন এই যে হোয়াইট টু অপশান দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে নিন ক্লিক করে নেওয়ার পর সবার ওপরে যেখানে দেখতে পাচ্ছেন আননেম রোড বলে একটা লেখা রয়েছে ওইখানে আপনি কোথা থেকে গাড়িতে উঠতে চান বা আপনি কোথা থেকে গাড়িটা বুক করতে চান সেই লোকেশানটা ওখানে লিখে দিন তো এখানে আমি একটা লোকেশান লিখে দিচ্ছি যেখান থেকে আমি গাড়িতে উঠতে চাই বা যেখান থেকে আমি গাড়িটা বুক করতে চাই আর তার নিচে আপনি কোথায় নামতে চান বা আপনার রাইডটা কোথায় শেষ হবে তো সেই লোকেশানটা এখানে দিয়ে দিন দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করে দিন যখনই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু সমস্ত যে সমস্ত গাড়িগুলো ওই লোকেশান পর্যন্ত যাবে সেই লোকেশান পর্যন্ত যে সমস্ত গাড়িগুলো আপনার আশেপাশে থাকবে সেই সমস্ত গাড়ির ডিটেলস আপনার কাছে কিন্তু চলে আসবে এখানে দেখুন আপনার সামনে উবের গো মোটো প্রিমিয়ার এরকমভাবে কিন্তু উবেরের বিভিন্ন ধরনের যে ক্যাটাগরির গাড়িগুলো রয়েছে সব আপনাকে দেখিয়ে দেওয়া হবে এবং তার পাশে তাদের প্রাইসগুলোও দেখিয়ে দেওয়া হবে এবং একটা গাড়িতে কতজন উঠতে পারবে সেই ডিটেলসও আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি আপনার পছন্দ মতো গাড়িটা চুজ করে নিন আপনি যে গাড়িতে যেতে চাইবেন বা আপনার জন্য যে গাড়িটা সুটেবল আপনি সেই গাড়িটা চুজ করে নিন তো দেখুন এখান থেকে আমি যে কোনো একটা গাড়ি আমার যেটা পছন্দ রকম একটা গাড়ি আমি এখান থেকে চুজ করে নেব। এখানে সমস্ত ডিটেলস দেখুন প্রতিটা গাড়িতেই কিন্তু প্রতিটা গাড়ির আপনি কী পাবেন যে ডিটেলস যেটা যে কতজন সেই গাড়িতে উঠতে পারবেন তার ফেয়ার কত যা ডিটেলস এখান থেকে আপনি সবই কিন্তু দেখতে পেয়ে যাবেন তো এইবারে আপনি কি করবেন যে আপনার পছন্দ মতো যে গাড়ি আপনি যে গাড়িটাতে উঠতে চান তো সেই গাড়িটা আপনি চুজ করবেন এখান থেকে আমি উবের গো যে গাড়ি একটা রয়েছে আমরা প্রথমে দেখেছিলাম সে উবের গো আমি সেটা বুক করে নেব কারণ আমার বেশি বড় গাড়ি দরকার নেই তাই উবের এর ফেয়ারটাও একটু কম তো তার জন্য আমি উবেরগো গাড়ি যেটা সেটাকে বুক করে নিচ্ছি ওখানে দেখুন নিচের দিকে কনফার্ম উবের ওখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আমাকে একটা আলাদা ইন্টারফেসে নিয়ে যাওয়া হয়েছে যেখানে আমাকে প্রথমেই অ্যাড পেমেন্ট অপশান আমরা দেখতে পাচ্ছি ওখানে আমি পেমেন্ট অপশানটা অ্যাড করে নেব মানে আমি টাকা কিসে দিতে চাই ক্যাশে দিতে চাই না আমার হচ্ছে যে অ্যামাজন পে রয়েছে তাতে দিতে চাই না ক্রেডিট ডেবিট কার্ডে দিতে চাই না পেটিএমে দিতে চাই কিসে দিতে চাই তো আমি ক্যাশ চুজ করলাম ক্যাশ চুজ করার সাথে সাথে আমাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলা হবে তো এখান থেকে আমি আমার একটা যে কোনো পাসওয়ার্ড সেট করে নেব তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি পাসওয়ার্ডটার প্রথমটা মিনিমাম আপনাকে একটা ক্যারেক্টার দিতে হবে তো প্রথমটা বড় হাতে লেটার লিখুন আর সবার শেষের একটা নাম্বার দিয়ে দিন তাহলে আপনার পাসওয়ার্ডটা সফলভাবে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে নিন ক্লিক করে নেওয়ার পরে আপনি কিন্তু আবার সেই ইন্টারফেসে চলে আসবেন প্রথমের ইন্টারফেসে এখান থেকে কনফার্ম উবেরগো অপশানে ক্লিক করে দিন এখানে কনফার্ম উবেরগো অপশানে ক্লিক করে দেওয়ার পর কনফার্ম পিক আপ যে অপশান নিচের দিকে দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করে দিন ওকে অপশানে ক্লিক করে দিলেই আপনার সামনে একটা ইনস্ট্রাকশান আসবে যেটা হচ্ছে সেফটি দেখুন এখান থেকে লেখা রয়েছে কনফার্ম নিউ ফেয়ার তো আমাকে দেখানো হয়েছিল কত টাকা দুশো চোদ্দো সামথিং দেখানো হয়েছে এখন কিন্তু কুড়ি হয়ে গেছে তারপরে আপনার সামনে এখান থেকে সেফটি ইনফরমেশান আসবে এখানে এগ্রি করে দিন করে দেওয়ার পরে আপনাকে কিন্তু এখান থেকে দেখুন কনফার্মিং ইয়োর রাইড মানে আমার রাইডটা কনফার্ম করা হচ্ছে এখান থেকে কিছুক্ষণের মধ্যেই আমাকে এখানে দেখিয়ে দেওয়া হবে আমার ড্রাইভারের ডিটেলস আমার গাড়ির ডিটেলস এবং ওটিপি সমস্ত কিন্তু এখানে এসে যাবে তো তার জন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর কিছুক্ষণের মধ্যে বেশিক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে মানে দু থেকে তিন মিনিট অপেক্ষা করুন অপেক্ষা করার সাথে সাথে কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এখানে লোডিং হওয়ার পরে আপনাকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে এরকমভাবে যে আপনার গাড়ির নাম কি আপনার গাড়ির নাম্বার কত এবং ওটিপিটা আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে তো দেখুন আমার এখানে গাড়ির যে যে ড্রাইভার রয়েছেন ওনাকে ছবি দিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে ওনার রেটিং কত ওনার গাড়ির নাম্বার কত এবং আমাদের রাইডের যে কোড সেটাও এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং কতক্ষণের মধ্যে গাড়ি আসবে চার মিনিটের মধ্যে আমার কাছে গাড়িটা চলে আসবে তো বন্ধুরা এইভাবে সমস্ত ডিটেলস আপনারাও এখান থেকে পেয়ে যাবেন এবং গাড়ির নাম মারুতি সুজুকি সুইফট ডিজায়ার এটাও এখান থেকে দেখিয়ে দেওয়া হয়েছে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই উবের অ্যাপ্লিকেশান থেকে উবের ক্যাব বুক করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে